এই হলো তুর্গা ফলসে নাম্বার সিঁড়ি, সিঁড়ি নয় অ্যাকচুয়ালি, পাথর পাথর রয়েছে, পাহাড়ের খাঁজ কাটা। বামনি ফলসে যেমন স্টেপস করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু সেটা নেই। আর এই জায়গাটা কিন্তু নামার পক্ষে খুবই রিস্কি, তাও অনেকে নামছেন। আর ওই দূরে দেখা যাচ্ছে তুর্গা ড্যাম, চলুন ওখানেও যাব, তার আগে এই জায়গাটা একটু দেখে নিই। এখানে সমস্ত খাবার দাবার টুকটাক রয়েছে, জল টল বিস্কুট ডিম টোস্ট যা কিছু খেয়ে নিতে পারেন। এই দিকে রয়েছে বিভিন্ন কাঠের জিনিস, টুপি যা সব জায়গাতেই আছে, এখানেও আছে, মুখোশ টুখোশ সেটা ওটা সা ঘর সাজানোর জিনিস, যা কিছু কিছু কিনতে চাইলে এখান থেকে কিনতে পারেন। ওই দেখা যাচ্ছে জলপ্রপাতটা, আর চারিদিকে সবুজ পাহাড়। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, তাই জন্য বেশ পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে। তুর্গা ড্যামটা আগে না? চলুন তুর্গা ফলস দেখা হলো, এবার তুর্গা ড্যামের দিকে যাই। তুর্গা ড্যাম যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটায় আমরা একটু না দাঁড়িয়ে পারলাম না, দেখুন কি অসাধারণ লাগছে উপর থেকে। ওই নিচে রাস্তা কত নিচুতে, এই চারিদিকে পাহাড়। জলবিদ্যুৎ কেন্দ্রটা দেখা যাচ্ছে, বিরাট বিরাট তার টাওয়ারগুলো। এখন আমি তুর্গা ফলস দেখে তুর্গা ড্যামের দিকে যাচ্ছি। ড্যামের দিকে রাস্তাটা অনেকটাই নিচু, এখন শুধুমাত্র ডাউনে যাচ্ছি। এবার ফেরার সময় এবার এতটা উঠতে হবে। দৃশ্যগুলো দেখতে থাকুন। এই এখানে লেখা রয়েছে লাহোরিয়া ড্যাম বাঁদিকে 1 কিলোমিটার, লোয়ার ড্যাম 2 কিলোমিটার, আর বাঘমুন্ডি ডান দিকে 3 কিলোমিটার, আর সোজা চড়িদা। বাঁদিকে বলরামপুর 28, টাটা বাঁদিকে 85, ঝালদা ডান দিকে 40। উপর থেকে এই বাঁদিকের জায়গাটার দৃশ্য আপনাদের দেখালাম কিছুক্ষণ আগেই। অসাধারণ সুন্দর, এই জন্যই এত লোক বছরের বিভিন্ন সময়, বিশেষ করে এই শীতকালে, এই পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরতে আসেন। এসে পৌঁছলাম তুর্গা ড্যাম। তুর্গা ফলস থেকে তুর্গা ড্যাম প্রায় 2 কিলোমিটারের মতন রাস্তা।
দেখুন কি অসাধারণ দৃশ্য। বাঘমুন্ডি জল উত্তোলন, বাঘমুন্ডি জল সরবরাহ প্রকল্পের জল উত্তোলন কেন্দ্র, বাঘমুন্ডি লো লিফ্ট, নলবাহিত বিশুদ্ধ পানীয় জল এখান থেকে সরবরাহ করা হয়। ওইখান থেকে জল পাম্প করে ফিল্টার করে তুলে আনা হচ্ছে এবং সেটাই এই বাঘমুন্ডিতে সাপ্লাই করা হয়। পাহাড়ের দৃশ্য দেখুন। দুর্গা ড্যামটা রেকমেন্ডেড, অবশ্যই আসবেন। প্রত্যেক দর্শক বন্ধুকে জানালাম যদি পুরুলিয়া অযোধ্যা ঘুরতে আসেন অবশ্যই দুর্গা ড্যামটা মিস করবেন না। সম্ভবত উপরে একটা মন্দির আছে, বেশ অনেকটা খাড়া সিঁড়ি উঠে গেছে। এটা হচ্ছে নিউ যাযাবরী ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এদের ফোন নম্বর দেওয়া আছে, টেন্ট রুম ইত্যাদি ছবি এখানেই দেওয়া রয়েছে। ফোন নম্বরটা আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন। যারা এই দুর্গা ড্যামের পাশে থাকতে চান তাদের জন্য একটা নতুন থাকবার জায়গার হদিস দিচ্ছি। দেখুন জায়গাটা ঠিক এই ড্যাম পাহাড় তার ঠিক উল্টো দিকে, এখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ তারা পাবেন সারাদিন ধরে। চলুন এবার জায়গাটা, নামটা, ফোন নাম্বার সব কিছু আপনাদের শেয়ার করে দেব। যাযাবরী ক্যাম্পের, নিউ যাযাবরী ইকো ক্যাম্পের দেখাশোনা করেন, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মাঝি, ছোটু বলে সবাই জানে। আচ্ছা ফোন নম্বরটা বলুন। ফোন নম্বর 8972568976। যাযাবরী ইকো ক্যাম্পের একটা ছোট্ট বর্ণনা আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে রুম রেন্ট মোটামুটি 3,500 টাকা, ডাবল বেড এবং টেন্ট আছে সেগুলো 3,000 টাকা। নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা কালারফুল এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। এইভাবে দোতলা কটেজগুলো রয়েছে, ওপরে নিচে দু ঘর আছে তো? আচ্ছা আচ্ছা, একই রকম ঘর ওপর এবং নিচে দু জায়গাতেই আছে। আর এখানে গাড়ি পার্কিংয়েরও কোনো অসুবিধা নেই। আর এই দিকে রয়েছে কটেজের ঠিক উল্টো দিকেই আচ্ছা টেন্টগুলো। এই টেন্টগুলোর ভাড়া পড়বে 3,000 টাকা করে। বেশ বড় টেন্ট বলেই মনে হচ্ছে। 3 থেকে 4 জন পর্যন্ত থাকার ব্যবস্থা রয়েছে, 3 জন তো বটেই। খুব সুন্দর পরিবেশে এই ইকো ট্যুরিজমটা, নিউ যাযাবরী ইকো ক্যাম্প। এই কটেজগুলোর সামনে একটা করে 4-সিটার টেবিল আছে, এখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে, বসা যেতে পারে এবং খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। একটা রুমও আপনাদের দেখিয়ে দিই, চলুন। একটা রুম নাম্বার 103। আচ্ছা বাহ, দেখুন ওয়েল ডেকোরেটেড রুম, 2-বেডেড, বাচ্চা নিয়ে হয়ে যেতে পারে, হয়ে যাবে। রুমে টিভি আছে, একটা ডেস্ক আছে, লাইট ডেকোরেশন খুবই সুন্দর, পাখা রয়েছে, এসি রয়েছে। এখানে একটা জামাকাপড় রাখার কভার রয়েছে, 2 সোফা, টেবিল ইত্যাদি রয়েছে, সেন্টার টেবিল। এখানে একটা বড় মিরর রয়েছে,
ওয়াশরুমটা দেখে নিই, এখানে বেসিন, আয়না, এক্সস্ট, গিজার, টয়লেট সিট, ঝকঝকে পরিষ্কার। এটা কতদিন হয়েছে এখানে? এটা হলো স্যার আপনার 4 বছর। 4 বছর হয়েছে, আচ্ছা ঠিক আছে। রুমের কোয়ালিটি খুবই ভালো। আর এর ভাড়া বললেন 3,500 টাকা বললেন, উপরেগুলো 3,500, নিচেরটা 4। আচ্ছা, ওপরের রুমগুলো 3,500 আর নিচে যে রুমটা দেখালাম সেটা 4,000। এখানে জেনারেটর ব্যাকআপ রয়েছে, সিকিউরিটি অফিস, আর ঢুকতেই আছে একটা সুন্দর ছোট্ট সাজানো মন্দির, গণপতি বাপ্পা, মা কালীও আছেন, জয় মা। সুন্দর রিসর্ট, আমার ভালো লেগেছে। আমি এদের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো, যারা আসতে চান এখানে নিরিবিলিতে থাকতে পছন্দ করেন এবং এই দৃশ্য ভিউ উপভোগ করতে চান তারা অবশ্যই এই রিসর্টটা ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ভ্লগার সুব্রততে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে বেড়ে উঠতে সাহায্য করবেন, এই আশা রইল। ধন্যবাদ।